মেইন ব্যাপার হয়েছে কি জানো তো, মানে ভিডিও শুট করতে ইচ্ছা করছে না, মানে দুঃখ আর খুশি দুটো জিনিস যখন একসাথে আসে তোমরা কি করো আমি জানি না, কিন্তু আমার না সব ঘেটে ঘ হয়ে যায়। দুঃখটাই বেশি আঁকড়ে ধরে বসে আর খুশিটা বলে পালাই পালাই, এই হয়েছে আমার অবস্থা। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে বিকেল টাইম, মানে বিকেল বলবো না, সন্ধে হয়ে গেছে। তো রাতের ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিও শেয়ার করা যাক আর আমার যে একটা আনন্দের ব্যাপার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে মোটামুটি বানাবো হচ্ছে, পালং শাক ছিল ফ্রিজে, ফ্রিজে পনিরও ছিল, তাই ভাবলাম একটুখানি পালক পনির বানাই। আর আমি যেভাবে বানাই সেইভাবে তোমরা ট্রাই করতে পারো। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি, যারা পালক পনির খেতে ভালোবাসো না বা কোনো দিন ভালো লাগেনি তাদেরও ভালো লাগবে, কারণ আমি রিভিউ নিয়ে তারপরে তোমাদেরকে বলছি, মানে শুধু যে আমি নিজে টেস্ট করে দেখেছি তা না। তো এখানে পালকের মানে পালং শাকটাকে ভালো করে বেছে নিলাম, দেন ধুয়ে নিয়েছি। এবার করব হচ্ছে সেদ্ধ। তো সেদ্ধ করার জন্য ফার্স্ট আমি এখানে প্যানের মধ্যে জল দিচ্ছি, দিচ্ছি চিনি। চিনি দিলে পালং শাকের কালারটা নষ্ট হয় না, ভালো থাকে, মানে সবুজ কালারটা থাকে, স্টে করে, সেই কারণে চিনিটা দেয়া। তো এখানে পালং শাকটাকে ধুয়ে দিচ্ছি ভালো করে। 5 মিনিটের বেশি কিন্তু পালং শাকটাকে বয়েল করবে না, তাতে যতটা তোমার পালং শাক সেদ্ধ হবে, না হলে না হবে। আর এখানে দেখো বরফ বের করতে গিয়ে দেখছি, ওমা বরফ তো নেই ফ্রিজের মধ্যে, সেদিনকে হাত পুড়েছে, সরি হাত পুড়ে গেছিলো, তো ফ্রিজ থেকে বরফ বের করেছিলাম আর মনে নেই। তো এখানে ঠান্ডা জল নিচ্ছি, তোমরা চাইলে বরফ জল নেবে বা ঠান্ডা জল নেবে। দিয়ে পালং শাকটাকে কিন্তু এই গরম থেকে উঠিয়ে নিয়ে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে। এমনি নর্মাল জল দিয়ে কিন্তু ধোবে না, মানে ধোবে না বা ব্লেন্ড করতে যেও না, কারণ ঠান্ডা জলটা দিলে কিন্তু কালারটা ভালো থাকে, এইটুকু বলতে পারি। তো সেই কারণে তোমরা যদি বলো না কালার দরকার নেই, এমনি নর্মালি দরকার আছে, তো তোমরা এই প্রসেসগুলোকে আনফলো করতে পারো, নর্মালি সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে কেটে নিতে পারো, অসুবিধা হবে না। তো ফার্স্টে পালং শাকটাকে আমি ভালো করে বেটে নেবো নর্মালি, আর তারপরে যে মশলাগুলো বাড়বো সেগুলো তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি এটার মধ্যে সেমন কিছুই পড়ে না বলতে পারো, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে দেখো পালং শাকটাকে বেটে নিচ্ছি, এরপর পাড়বো হচ্ছে মশলাটা, মানে যে মশলাটা দেবো সেটা টমেটো আর কাজু দেবো, সেটাকে বেটে নেবো। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এর মধ্যে দেবো হচ্ছে কাজু। আচ্ছা আমার কাছে যেহেতু আদা রসুন বাটা আছে তাই আমি এটার মধ্যে আদা রসুন দিচ্ছি না, তোমাদের না থাকলে এর সঙ্গেই বেটে নিতে পারো। আর আমি সাধারণত পনির এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখি, লুজ পনিরটা এইভাবে ভিজিয়ে রাখি, যে প্যাকেটে মালাই পনিরটা আছে সেটা ভিজিয়ে রাখার দরকার নেই, সেটা এমনি রাখলেই হয়, কিন্তু এই যে লুজ পনির যদি কিনে নিয়ে আসি তাহলে এইভাবে ভিজিয়ে রাখি। এইভাবে জলের মধ্যে পনিরটাকে দিয়ে ফ্রিজে রাখলে পনিরটা অনেকদিন ভালো থাকে, আর হ্যাঁ সত্যি কথা বলতে নরমও থাকে। তো এখানে দেখো জলটা চেঞ্জ করে আবারও সেই যে পনিরটা এক্সট্রা রয়ে গেছে সেটাকে ভরে দিলাম, আর বাকিটা আমি কেটে ফেললাম, একটু ছোটো ছোটো করেই পিস করছি, তোমরা পিসটা তোমাদের মতো করেই করো। আর আমি এইরকমভাবে পিস করি, তো সেইভাবেই আমি বানাচ্ছি, আর যেভাবে বানাচ্ছি তোমরা বানিয়ে দেখতে পারো, আমি বলছি তোমরা ঠকবে না, খুবই ভালো হয় খেতে। যেভাবে প্রসেসগুলো ফলো করছি প্রত্যেকটা প্রসেস এইভাবেই ফলো করো, আর যারা করো এইভাবে তাদের তো আর বলার কিছু নেই, তারা তো জানোই কতটা ভালো খেতে হয়। তো এখানে দেখো ফার্স্ট আমি পনিরটাকে ভেজে নেব, ভেজে নেবো বলতে একদম কড়া কড়া করে নয়, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ভিডিওটা করতে করতে হঠাৎ করে দেখলাম ফ্ল্যাশটা অফ হয়ে গেল, এই এক প্রবলেমটার প্রবলেম হচ্ছে, কখনো ফ্ল্যাশ অন হচ্ছে কখনো হচ্ছে না। তো তেলের উপরে আমি একটুখানি হলুদ দিলাম দেখতে পেলে, তার মধ্যে আবার পনিরটাকে দিয়ে ছেড়ে দিচ্ছি, এর মধ্যে একটুখানি হলুদই দিয়েছি, আর সাথে উপর থেকে না একটু কাশ্মীরি রেড চিলি দেবো, কাশ্মীরি রেড চিলিটা স্কিপ করতে পারো, আমি কালারটার জন্য দিলাম হালকা করে। ব্যাস এটাকে না একদম এপিট ওপিট করে হালকা করে ভাজতে হবে, মানে যতক্ষণ না এটা সুন্দরভাবে ভাজ, মানে হালকা একদম লাল লাল করে না, কিন্তু কোনো কালার আনা চলবে না, জাস্ট নর্মালি ভাজতে হবে হালকা করে। এতে কিন্তু পনিরটা একটু শক্ত হবে না, আর গরম জলে ভেজানোর দরকারই পড়বে না, আমি তো এইভাবে বানাই, আর পনিরটা কিন্তু ঠিক ততটাই নরম থাকে। অনেকে কী হয় পনির এক্সেস ভেজে দেয়, তার কারণে কিন্তু শক্ত হয়ে যায়। তো এইদিকে পনিরটা ভাজা হোক, আর এইদিকে আমি চাপিয়ে দিচ্ছি কড়াই, এদিকে মশলাটা ততক্ষণ আমি কষে নেবো। এখানে একটু সাদা তেল দিলাম, আচ্ছা তেলের পরিমাণ কম বেশি করতে পারো নো প্রবলেম। এখানে প্রথমে ফোড়নে গোটা জিরে দিছিলাম, দেন কাসুরি মেথি দিলাম, যা যা দিচ্ছি সবটাই দিও, আর পেঁয়াজগুলোকে একদম ঝিমঝিম করে কুচো করে দেখো এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভেজে যেতেই হবে। হালকা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দেখতেই পেলে, পরিমাণটা তোমাদের তোমাদের মতো রাখবে পনিরের পরিমাণ মতো। আর ওই যে টমেটো কাজু যেটা পেস্ট বানিয়েছিলাম সেই টমেটো
টমেটো কাজুর পেস্ট আমি এর মধ্যে দিলাম। অবশ্যই কাজুটা দেবে, কাজুটা দিলে কিন্তু থিকনেসটা আসবে। সেই কারণে দেখো এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যখন তেল আস্তে আস্তে ছেড়ে আসবে। রুটিন মশলাগুলো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিইনি, দেখতেই পেলে প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ি, ঠিক আছে। তো এখানে দেখো নুনটাও দিয়ে দিলাম। তো আমি কী কী দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম হচ্ছে নুন আর হলুদ আর হচ্ছে কি ওই গরম মশলা, ঠিক আছে, আর কিছু দিইনি। তো এখানে যখন মশলাটা যখন ভালো করে কষে আসবে, তেল ছেড়ে দেবে, তখন পালং শাকটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো পালং শাকটাকে দেওয়ার পর এখানে নাড়তে হবে কন্টিনিউ। দেখো নেড়ে যখন এটার উপর থেকে তেল দিয়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে টক দই। টক দইটাকে ফাটিয়ে দেবে। টক দইটা যারা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, তবে আমি বলবো একটু দিও টক দই, বেশ ভালো হয় খেতে। তো এখানে টক দইটা দিয়ে দেখো এখানে ভালো করে কষাতে হবে, তখনও তেল ছাড়া অব্দি অপেক্ষা করতে হবে। যখন দেখবে হ্যাঁ এটার মধ্যে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি পনিরটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। ব্যাস এটাকে দিয়ে একটু জাস্ট হালকা নাড়াচাড়া করতে হবে। তোমাদের পালক পানির রেডি, আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের দারুণ লাগবে এটা খেতে, অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। তো এখানে যেটা করছি সেটা স্কিপ করতে পারো, যদি বেটার টেস্ট চাও তাহলে করতে পারো। তো এখানে ঘি দিলাম, ঘিটা অবশ্যই অ্যাড করবে, তেল তেল দিও না, ঘি দেবে। ঘি দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর একটু রসুন কুচি দিলাম। এটাকে হালকা করে বাদামি করে ভেজে নেবো রসুনটাকে, ব্যাস আর কিছু দেবো না এর মধ্যে। ও হ্যাঁ সরি সরি, একটু কাশ্মীরি রেড চিলি দেবো, ঠিক আছে, যাতে একটুখানি মানে কালারটা আসে সেই কারণে। তো দেখো এখানে রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার যখন হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি অ্যাড করে তেলের মধ্যে ফ্লেমটাকে অফ করে দেবো। এটা বেটার টেস্ট আসে সত্যি বলতে, করে দেখো, যদি মনে হয় যে না আসছে না তাহলে একটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে, মানে তোমাদের ভালো লাগবেই লাগবে এটা। এটা দেখো দিয়ে পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এরপর আমি এটার মধ্যে রসুন যেটা ভেজেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু পনিরটা অফ করে দিয়েছি, এটা লাস্টে অ্যাড করে এটাকে জাস্ট মিক্স করে দিলাম। এত ভালো খেতে হয় না কি বলবো। আর আমি তো নিয়ে গেছিলাম কালকে ওদের জন্য স্কুলে, তো এত ভালো লেগেছে ওদের, ওরা সবাই বলছে, এমনকি অর্পিতা তো পনির খাই না, তো অর্পিতারও ভালো লেগেছে। অর্পিতাও বলছিলো যে না বৃষ্টি আমি পনির খাই না, কিন্তু আমার পনিরের রেসিপিটা সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে ইউজ মানে এরকমভাবে বানাতে পারো। আর যারা নিরামিষ খাও তারা শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি প্রসেসগুলো ফলো করতে পারো, খুব ভালো হয়। তো এখানে আমি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে দেখো নিজের রান্নার প্রশংসা নিজে করা মানে বোকামো, কিন্তু তবু বলবো তোমরা ট্রাই করো, এটা না খুব ভালো খেতে হয়। আর যতবার বানাই খুব ভাল লাগে আমার। ব্যাপার হয়েছে কি জানো তো, মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, মানে আমাকে তো রান্না করতে হচ্ছে, তো সেই রান্নাগুলোই শ্যুট করছি আর দেখাচ্ছি। মানে রেগুলার যে ব্লগে মানে কাজ করি বা নিজের দৈনন্দিন জীবনটা তোমাদের সামনে তুলে ধরি, ওগুলো করতে এখন আপাতত ইচ্ছা করছে না, যাই না কেন। আর মায়ের সাথে মাকে আজকে ফোনটা দিয়েছে, মায়ের সাথে কথা হলো, মা একটু ভালো আছে, আমি তো যাবো, আর কটা দিন মানে ডিসচার্জ করবে তার আগে আমি চলে যাব। তো দেখি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখতে হবে, আর ফ্রিজের খাবারগুলো শেষ করতে হচ্ছে না, মানে আমি তো একটু এক দুদিনের বেশি বাজারটা করে রাখি, তো সেই খাবারগুলো তো স্টকে আছে, সেগুলোকে আমাকে শেষ করে তো যেতে হবে। তো সেই কারণে আমি তো সব রান্না করে দিচ্ছি, কারণ থাকবে না, আমি যখনকার আবার আসবো তখনকার ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমাকে সব রান্না টান্না করে মানে উঠিয়ে দিতে হচ্ছে। তো এই আর কি, এই কদিন শুধু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এই মানে কি আর বলবো, মানে ভালো লাগছে না কেন জানি না, সেই কারণে ভালো আছে তবু মানে সে হয় না একটা কেমন একটা লাগছে এই আর কি। তো জানি না ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে না লাগছে, যদি ভালো লাগে একটুখানি মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরও হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলি, মানে এই কদিন এত টানা পড়ায় গেছি, মানে আমি কথাটা শেয়ার করাই হয়নি তোমাদের সাথে। তুমি তো সবাই এপি ব্লগ দেখো, এপি ব্লগের প্রিয়াকে দেখো, তো হঠাৎ করে দেখছি একদিন ও আমাকে ভিডিও দেখে ফুল কমেন্ট করেছে, বাবা গলা বসে যাচ্ছে, ফুল কমেন্ট করেছে, প্লাস আমার ভিডিওটাকে নিজের কমিউনিটি গাইডে মানে কমিউনিটি যেটা আছে ওইটাতে শেয়ার করেছে। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, মানে যতই হোক মানে দেখো আমরা আমি হয়তো কারো ভিডিও দেখলাম কমেন্ট করলাম ঠিক আছে, কিন্তু সে তার চ্যানেলে আমার ভিডিওটাকে শেয়ার করেছে, মানে আমার ভেবেই কেমন একটা যেন হয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে ওকে আমি তো দেখি প্রথম কথা, আমি যখন দেখছি এপি ব্লগ লেখা রয়েছে কমেন্টে, আমি বলছি কে দেখে নিয়েছে আমার ভিডিও তাতে করে গিয়ে ক্লিক করছি, আমি বলছি হ্যাঁ সত্যি তো এটা এপি ব্লগের প্রিয়া। তো যাই হোক এই আর কি, তোমাদের সাথে মানে আমি সেদিনকে বিশাল খুশি ছিলাম, কিন্তু কী বলো তো ওই
কষ্টটার মাঝে খুশিটা কোথাও গিয়ে চাপা পড়ে গেছিল আমার, মানে মায়ের শরীরটা ভালো ছিল না এই সব কিছু নিয়ে। তো হয় না, খুশি আর আনন্দ দুটোর মধ্যে এলে দেখবে দুঃখটাই বেশি, এই খুশি আনন্দ বলছি, দুঃখ আর আনন্দ দুটোর মধ্যে এলে দেখবে দুঃখটাই বেশি যেন জানান দেয় খুশির থেকে। তো আমার কাছে ওই মায়ের শরীর খারাপটা বড় ইয়ে হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, এখন ভালো রয়েছে, সুস্থ আছে, অনেকটা অনেকটাই ভালো আছে। তো ভালো থাক আর কি। আমি এই এই জাস্ট ফোনে কথা বললাম, কথা বলে রাখলাম, কথা বলতে একটু কষ্ট তো হচ্ছে। তো আমি একবার করে খবর নিচ্ছি, ফোনটা যেহেতু দিয়ে দিয়েছে, তো আমি তো দুদিন পর যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমার আর শরীর ভালো যাচ্ছে না, গলা মালা বসে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।